বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গত 20 তারিখ বৃহস্পতিবার বিকেলে খোয়াই বঙ্কর এলাকায় এক 9 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে খোয়াই মহিলা থানার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রাতেই অষ্টম শ্রেণীর পড়ুয়া 14 বছর বয়সী দুই নাবালককে আটক করে মহিলা থানার পুলিশ। এবং এরপরই ঘটনাটি চর হতেই গোটা খোয়াই জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দোষীদের কঠোর শাস্তির দাবিতে ময়দানে কোমর বেঁধে নামে বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের এক প্রতিনিধি দল ধর্ষিতা নাবালিকার বাড়িতে গিয়ে ঘটনাটি সবিস্তারে ওয়াকিবহাল হন। এদিকে শনিবার সকালে খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কয়েক শত যুবক মিছিল করে গোটা শহর পরিক্রমা করে দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার অনুপস্থিতিতে জেলাশাসক অফিসের এক দায়িত্বপ্রাপ্ত কর্মীর নিকট ডেপুটেশন পত্রটি তুলে দিয়ে আসে। এরপর খোয়াই মহিলা থানার ওসি মিনা দেব বর্মার নিকট ডেপুটেশনের এক কপি তুলে দেওয়া হয়। পাশাপাশি মামলা দায়েরের 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করায় মহিলা থানাকে ধন্যবাদও জানানো হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে। এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সাধারণ সম্পাদক বিজয় গোপ, বজরং দলের খোয়াই জেলার সংযোজক সত্যজিৎ রায় সহ সংগঠনের জেলা স্তরের নেতৃত্বরা। এদিন বিশ্ব হিন্দু পরিষদের মিছিল এবং ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে পুলিশ খুব তাড়াতাড়ি কাজ করেছে, সেটার জন্য ধন্যবাদও জানানো হয়েছে পুলিশকে। একই রকম ভাবে আগামী দিনে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই কথাটাও কিন্তু অবশ্যই বলা হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। আজকে মূলত আপনাদের কি কর্মসূচি ছিল? নমস্কার, জয় শ্রীরাম। আজকে আমরা বিগত পরশুদিন যে একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, আমরা সবাই অবগত আছি বিষয়টা নিয়ে। একটা মুসলিম যুবক 9 বছরের একটা হিন্দু নাবালিকা কন্যাকে ব্যাপকভাবে গণধর্ষণ করে প্রাণে মারার চেষ্টা করেছে। এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটা প্রাণে বেঁচে গেছে বর্তমানে। তো আমরা আজকে মূলত ডেপুটেশনের মূল কারণ হচ্ছে আমাদের ওমেন পিএস হয়েছে, যখন প্রতিষ্ঠা হয়েছে তখন মহিলাদের স্বার্থে তারা যে কুইকলি অ্যাকশন নিয়েছে এবং এই ব্যাপারে যে কুইকলি অ্যাকশন নিয়েছে তার জন্য আমাদের তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, সাধুবাদ জানিয়েছি। এবং এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য, বিষয়টা কি হয়েছে, ওই এরিয়ার যে মুসলিম যুবকরা আছে তারা আমাদের কাছে পাক্কা খবর আছে, সেই মুসলিম যুবকগণ বাইরের মৌলবাদী শক্তির দ্বারা কীভাবে মানে হিন্দুদের কীভাবে মানে আক্রান্ত করা যায় তাদের আয়াতেও সেই ধরনের বিবরণ আছে, কীভাবে এক্সিকিউট করা যায় তাদের দ্বারা হিন্দুদের উপর, সেই ধরনের কার্যক্রম করার জন্য বহিরাগত শক্তির দ্বারা তারা পরিচালিত হচ্ছে। তো বিষয়টাকে আমরা সবাই ডিএমের কাছে, ডিএম সাহেবের কাছে মানে নিয়ে এসেছি, যাতে জাতীয় স্তরে একটা তদন্ত কমিটি গঠন করে সেই বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখে। তার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানে মানে উপস্থিত হয়েছি। মহিলা থানা থেকে কি আশ্বাস মিলল আপনাদের? মহিলা থানা থেকে আমাদের পুরোপুরি আশ্বাস দিয়েছে, আমরা যে দাবি জানিয়েছি তাদের উপর তারা বিষয়টা দেখবেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা নিয়ে যাবেন। আপনারা বিশ্ব হিন্দু পরিষদের তরফে কি চাইছেন? বিশ্ব হিন্দু পরিষদ থেকে পক্ষ থেকে আমরা এটাই চাচ্ছি বিষয়টাতে জাতীয় স্তরে নিয়ে গিয়ে যাতে তদন্ত হয়, কারণ বিষয়টা এখন আর ঘরোয়া পরিবেশ নেই, কারণ আমাদের কাছে পুরোপুরি খবর আছে বিষয়টা বাইরে থেকে মৌলবাদী শক্তির দ্বারা সেটা পরিচালিত হচ্ছে, এবং কয় না শুধু সারা ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনা ঘটছে। তো বিশ্ব হিন্দু পরিষদ সবসময় হিন্দুদের স্বার্থে কাজ করে। আপনারা শুনলেন বিশ্ব হিন্দু পরিষদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কি বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবে পুলিশকেও তারা ধন্যবাদ জানিয়েছেন, এত তাড়াতাড়ি তারা কাজ করেছেন এবং যারা দোষীরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বরা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।